নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন এবং প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, তৃণমূল নেতা শেখ শাহজাহানের বিরুদ্ধে এবার খুনের অভিযোগ দায়ের করা হয়েছে এবং এর পরিপ্রেক্ষিতে এনআইএ এবং সিবিআই এর তদন্তের মামলা করা হয়েছে, দাবি জানিয়ে মামলা করা হয়েছে হাইকোর্টের দ্বারস্থ পদ্মা মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল। 11 জানুয়ারি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ, সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা, হাইকোর্টের দ্বারস্থ পদ্মা মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল। 11 জানুয়ারি মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি যে ঘটনা ঘটেছিল শুক্রবার সন্দেশখালী ও বনগায়। অভিযানে, তল্লাশি অভিযানে গিয়ে ইডিকে আক্রান্ত হতে হয় এবং সেই ঘটনা এবার শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ, সিবিআই ও এনআইএ তদন্তের দাবি জানিয়ে মামলা, হাইকোর্টের দ্বারস্থ পদ্মা মণ্ডল ও সুপ্রিয়া মণ্ডল। 11 জানুয়ারি মামলার পরবর্তী শুনানির সম্ভাবনা রয়েছে। গত শুক্রবার অর্থাৎ 5 জানুয়ারি বনগা এবং সন্দেশখালীতে ইডি তল্লাশি চালায় এবং সেই অভিযানে গিয়েই সন্দেশখালী এবং বনগায় দুই জায়গাতেই ইডি আধিকারিকদের আক্রান্ত হতে হয়েছিল এবং সেই ঘটনাতেই এবার সন্দেশখালীর ঘটনায় শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হয়েছে।